Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala Sayyidina Mawlana Muhammad wa ala
ये तेरी मेराज थी के तू लौहा कलम तक पहुंचा और मेरा मेराज है के मैं तेरे कदम तक पहुंचा Allah Subhanahu wa taala
মানুষদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অতীব গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন মানুষদেরকে তার শরীরের মধ্যে। এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষের জন্য বড় একটা নিয়ামত, ওই নিয়ামতের নাম হলো জবান। মানুষ যেটা দিয়ে কথা বলে তার বাক শক্তি, এই জবান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা মানুষকে দিয়েছেন যে মানুষ পৃথিবীতে তার মনের ভাব প্রকাশ করতে পারে, যে মানুষ এই জবান দিয়ে তার রবের তাসবিহ করতে পারে, তার কালাম করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জবান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটি চোখ দিয়ে দেই? এই চোখের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়া আবার আল্লাহ প্রশ্ন করে যে আমি কি তোমাকে চোখ দিয়ে দেই দুটি চোখ? চোখ যে কোনো নিয়ামত, যে অন্ধ সে বুঝতে পারে, যার চক্ষু নাই চক্ষু দৃষ্টি নাই সে বুঝতে পারে চোখ যে কত বড় নিয়ামত, যার চোখ নাই যে অন্ধ সে স্বপ্নেও দেখে না, আর আমার চোখ আছে বলিয়া আমি চোখের গর্ব বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে একটা জিহ্বা দিই নাই? এই জিহ্বা ছাড়া কথা বলা যায়? জিহ্বা ছাড়া কথা বলা যায় না। জিহ্বার সাহায্যে কথা বলতে হয়, চোখ দিয়ে কথা বলতে হয়। আল্লাহ বলেন, আমি কি তোমাকে একটা জিহ্বা দিই নাই? আর জিহ্বা যে কত বড় মেশিন, আশ্চর্য মেশিন, জিহ্বা আছে দেখিয়া আমি কথা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারি, জিহ্বা আছে দেখিয়া আমার খাবারের স্বাদ গ্রহণ করতে পারি, আমি খাবার ভালো ভালো খাবার মিষ্টি খাবার মজাদার খাবার ইত্যাদি খাওয়ার জন্য ভালো হবে কোন মিশ্রণের কারণে? জিব্বা, ওই জিব্বার মধ্যে আমি টেস্ট বুঝি, যার কারণে আমি খাবারের স্বাদ অনুমান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত, এত পাতলা একবারে সফট একটা নিয়ামত জিব্বা দিলেন আমাদের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোকে দুটি ঠোঁট দেই নাই? এই দুটি ঠোঁট কত সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন তার বলেন, এই ঠোঁট দিয়ে আমার ভিতরে দাঁতটাই আমি ডাকে আছি, দাঁতটা যেন বের হয়ে না থাকে, এই কারণে আল্লাহ দুটি ঠোঁট দিলেন, আর ঠোঁট দিয়া আমি আমার দাঁতরে ডাকে আছি, আমার সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছি। সুবহানাল্লাহ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন যে এই সমস্ত নিয়ামত আমি তোকে দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? শুকরিয়া আদায় করার দরকার আছে না? তো আমরা এই নিয়ামতগুলো পাইছি পাইছি না? এই নিয়ামতগুলো পাইছি, তো আমরা একবার আল্লাহর দরবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ এই নিয়ামতগুলো আল্লাহ আমরা দান করছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব নিয়ামত দিলাম, নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম তোর জীবন থাকে, এবার আল্লাহ বলেন, ফাইনা তা যাব, কোথায় যাও বান্দা? এত নিয়ামত যাকে যে দান করলো তোকে, ওই রবকে তুই কিভাবে ভুলে রইলি? ওই রবের সাথে কিভাবে নাফরমানি করস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোথায় যাও? এরপর আল্লাহ বলেন যে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, আসলে মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ,
এত নিয়ামত পাওয়ার পরে সে তার রবের কৃতজ্ঞতা আদায় করতে চায় না। আসুন এই জবান, এই জবান দিয়ে আমরা কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একটি জবাব দিয়েছেন, যে জবানের সাহায্যে মানুষ কথা বলে। এই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মানুষদেরকে বলেন, তোমার জবান যেটা দিয়ে কথা বলো তুমি, এই জবানের হিসাব দেবো আমি, এই জবান দিয়ে কি বলছি না বলছি না এই ব্যাপারে আমার কাছে তুমি জবাব দিয়ে করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি السمع والبصر والفؤاد كلا كل أولئك كان عنه مسؤولا. الله أكبر. الله رب العالمين قال এমন কোন জিনিসের পিছনে লেগে যাও না, এমন কোন জিনিসের পিছনে তুমি লেগে যাও না যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। নিশ্চিতভাবে চুপ কান এবং তোমার অন্তঃকরণ এর প্রতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে হবে। এমন জিনিসের পিছনে লাগিও না যে জিনিস সম্পর্কে তোমার দিকে নাই, ধারণা নাই, জ্ঞান নাই। আমি এমন বিষয় নিয়ে কথা বলি যে বিষয় নিয়ে আমার কোনো জ্ঞান নাই, আমার ধারণা নাই, জানাও নাই। এমন বিষয় নিয়ে আমি আলোচনা করি, তর্ক করি, বিতর্ক করি, এমন বিষয়ের পিছনে আমি লিখে লাগিয়ে থাকি, অথচ ওই বিষয় সম্পর্কে আমার দেখে নাই, অভিজ্ঞতাই নেই। আল্লাহ বলেন, খবরদার এমন জিনিসের পিছনে লেগে যেও না যে জিনিসের জ্ঞান তোমার কাছে নাই। খুব বড় কেয়ারফুল বেশি করিয়া তুমি হুঁশিয়ার থাকো এ ব্যাপারে যে যে বিষয়টা নিয়ে তুমি কথা বলতেছো, যে বিষয়টা নিয়ে তুমি তর্ক করতেছো, যে বিষয়ের পিছনে তুমি লেগে থাকছো, এই বিষয়ের সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা তোমার নাই, এই বিষয় নিয়ে কথা বলো না, ঝগড়াঝাটি করো না, তর্ক করো না, এর পিছনে সময় বের করি আর সময় নষ্ট করিও না। যদি জানা থাকে তাহলে জানো, তুমি নিজে নিজে একা একা জানতে পারো বিষয় সম্পর্কে, কিন্তু এই বিষয় নিয়ে কথা বলতে যাই না। কেননা কথা বলবা কথার মধ্যে বিদ্যা চলে আসতে পারে, গিবত চলে আসতে পারে, পরনিন্দা চলে আসতে পারে, অপমান চলে আসতে পারে, যার কারণে এই বিদ্যা ছাড় ইত্যাদি থেকে বাঁচার জন্য তোমাকে আমি হিমশিয়ার দিয়ে দিলাম, খবরদার যে বিষয় সম্পর্কে জানো না এই বিষয়ের পিছনে লেগে দিও না। কেননা তোমার চোখ, তোমার চোখ, তোমার কান, তোমার দিল, যেটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে কি করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে সূরাতুল হুজুরাত কোরআন কারীমের 49 নম্বর সূরা, এই সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমাদের কাছে একটু সংবাদ দেয় ও বা নিয়ে আসে, সংবাদ দিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই করার আগে আগে যাচাই করো তার কথাটা, যে কথাটা তোমার কাছে বলছে আর অমুক এসে হঠাৎ করে একটা কথা বলে দিল, ওই তার কথাটা সত্যতা
তার সত্যতা যাচাই করার পরে তারপর কথা বলবা, যাতে তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়ের ক্ষতি করে না বসো, ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। সেটা কি? সেটা হইল হঠাৎ একজন আপনারা একটা কথা বলছেন, একজন কথা বলছে আসবি একটা কথা, অথবা কোন ব্যক্তির সম্পর্কিত, আপনার পরিবারের কোন ব্যক্তির সম্পর্কিত, কোন দল সম্পর্কিত কোন কথা একজন বলছে, এমন কথা বলছে যেটা বিশ্বাস করার না, এমন একটা অপবাদ, একটা নিউমাস চলাইছে আপনার কাছে বলার সাথে সাথে আপনি বিশ্বাস করে ফেললেন, বিশ্বাস করিয়া অমুকে একটা গালি দিয়ে বসলেন, বিশ্বাস করিয়া অঙ্কের সম্পর্কে আপনি খারাপ ধারণা করতে লাগলেন, এই কথাটা বিশ্বাস করিয়া আরেকজন ক্ষতি করে বসলেন। একজন বলছে ওই যে রাস্তার পাশ দিয়ে আসার সময় দেখছে দুজন ব্যক্তি গেল একটু বাক বিতরটা কথা কাটাকাটি করেছে, এতটুকু আর কিছু না। আর ওই পাশ দিয়ে একজন ব্যক্তি আসার সময় এটা দেখিয়ে আসছে, আশা করি তার পরিবারের তার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে রাস্তায়, দেখা হওয়ার সাথে সাথে বলছে মিয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমার ভাইকে কিন্তু মুখ মার একবারে উঠাই দিয়েছে, দেখেই যে কথা বলতেছে একটু উচ্চস্বর কথা বলছে, ইচ্ছানে আসিয়া তার ভাইয়ের কাছে বলছে অলরেডি সে আহত মারিয়া তার বাটনটা বাড়াই দিয়েছে। এই বলা বলার সাথে সাথে আপনি কি বলেন সাথে সাথে মাথা গরম করিয়া পুরা একবার সোজা চলে গেল ওই ব্যক্তির কাছে যার কথা বলছিল, গিয়াই তার পাওয়ার সাথে সাথে মায়ের শরীর হচ্ছে মারিয়া তার মাথা উঠতে পাঠাইয়া উঠে তার কাপ সারা করে দিয়েছে, অথবা তার পরিবার আর আসতে পাইছে তার দরিয়া পিটার শুরু করে দিয়েছে। অথচ বলে না এটা সত্যি না, ঘটনা সত্যি না, ঘটনা সত্যি না, কিন্তু ঘটনা কিন্তু সেই করে সত্যি করে দিয়েছে, তার ঘটনা কিন্তু সত্যি করাই দিল উল্টাটা। অথচ যে সংবাদকারী সংবাদ গ্রহণ করিয়াছে ওই সংবাদকারী আছে মৃত্যু, তার কথাটাকে যাচাই করার দরকার ছিল যে কথাটা বলছে সত্য না মিথ্যা, আমার উচিত ছিল সেখানে যাওয়া অমুক ব্যক্তির কাছে যাওয়া সত্যতা যাচাই করা, সত্যি কি আমার বাড়িতে কোনো তর্ক বিতর্ক হয়েছে, কোনো মারামারি হয়েছে বা কোন কারণে হয়েছে কেন হয়েছে এই বিষয়গুলো তদারকি করিয়া তদন্ত করিয়া তারপরে একটা সিদ্ধান্ত যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেন খবরদার ইমানদারেরা, কোন ব্যক্তি যখন কোন ফাসেক ব্যক্তি তোমার কাছে কোন সংবাদ দিয়ে আসবে তার সংবাদটা যাচাই করে নাও, তার সংবাদটা তুমি একটু সত্য না মিথ্যা এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে সিদ্ধান্ত উপনীত হও, কারণ হইলে তোমার প্রত্যেকটা পদক্ষেপ তোমার প্রত্যেকটা কাজ সম্পর্কে আমি আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। আর অজ্ঞতাবশত ওই ব্যক্তির মতো ভুল ইনফরমেশন পাইয়া তুমি এমন কাজ করছো যে কাজ করার কারণে ফোনের মাথার মধ্যে কপালের মধ্যে থাবা দেয়া চিন্তা করি আবার নিজে নিজে নিজের উপর অভিসম্পাদ চলা লাগে, আই আমি কি বড় লাগে এমন যেন না বলা লাগে, তোমার কৃতকর্মের উপর তোমার অনুতপ্ত যেন না বলা লাগে, খবর দাও কে এমন তা বল এই ব্যাপারে কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে তুমি আগে এটা যাচাই করে নাও তার সত্য না মিথ্যা। হুট করে বলছে একজন যে পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে যে পালা মতো পেঁয়াজের বাজার পেঁয়াজের দাম বাড়ছে ঠিকই, কিন্তু হঠাৎ পেঁয়াজের একটা সংবাদ শোনাইছে লবণের দাম বাড়িয়েছে, লবণের দাম বাড়িয়েছে, অথচ লবণ আমদানি করা লাগে না, লবণ আমাদের দেশেই উৎপাদিত হয়, কে জানি বলছে লবণের দাম বাড়িয়েছে, আরে কি সে মাইস হয়েছে, কি দোকানদার আর কি বেদোকানদার বস্তা বস্তা লবণ নিয়া বাড়ির পাই ধরু, ওই যে মিথ্যা সংবাদ ছড়াইছে, আর এই যে সত্য মিথ্যা যাচাই করার জন্য এমন বুঝুকে বা গেলি আমরা যে যা বলে তাই বিশ্বাস করি, যে যা বলে তাই বিশ্বাস করি, বলছে যে মিয়া তোমার তো সিলে না দিয়েছি গিয়া সাথে যে সিলে পিছনে ধরে দেখো বস দরকার আছে আমি খাওয়া হাত দিয়ে খারা আছে না দেখা কোথাও দেখা দরকার আছে না আগে খানো হাত দেওয়ার দরকার না, যেমন হাত জায়গাটা চিনে না তো খানো হাত না দিয়ে তুমি সিলের পিছনে দৌড়াও কোনো আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেন
বান্দা যখন কোনো মানুষ তোমার কাছে কোনো খবর নিয়ে আসে ওই খবরের সত্যতা যাচাই করো তারপরে তুমি পদক্ষেপ নাও খবরের সত্যতা যাচাই না হইয়া খবরদার পদক্ষেপ নিতে যাইবা তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে আর ভুল হওয়ার পরে আমার কাছেও জবাব দিতে হবে আর তোমার মৃত করবার কারণে তুমি নিজেকে নিজে আবার দোষারে করে অনুতপ্ত হবা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটু জবাব দিয়েছেন এই জবানের গুরুত্ব এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি নিয়ামত আমাকে দান করলেন ভাই জবাব দিয়ে চিন্তা করো তো দেখি তুমি যখন মায়ের পেটে জন্ম নিছিলা জন্ম নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি বাক শক্তি দিয়েছেন তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন তখন তুমি কথা বলার তোমার ভাষা হইল কান্না তারপরে তুমি কান্না করতে পারো এই সব জবাব দিয়া তোমার এই সবার কান্নার শব্দটা তোমার মায়ের কানে যখন চলে যায় শত হাজার কাজ করে কি আমার বাচ্চার কাছে দৌড়ে চলে আসে ও আমার ভাই তোমার জবাব আছে বলিয়া তুমি যার তার সাথে সুন্দর কথা বলতে পারো সুন্দর বক্তৃতা দিতে পারো সুন্দর বিবৃতি দিতে পারো এই জবাব আছে দেখিয়া তুমি তোমার পাপ মাস সন্তানের সাথে কথা বলতে পারো তোমার মেয়ের সাথে কথা বলতে পারো তোমার এই জবাব আছে দেখিয়া তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারো তোমার স্ত্রীর সাথে তোমার যদি জবাব না থাকতো তাহলে তুমি কথা বলার শক্তি তোমার ছিল না তুমি কথা বলতে পারতা না আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নিয়ামত তোমাকে দান করলেন কথা বলার জন্য মুখে দৃষ্টি দেওয়া লাগে না মুখের কাছে তোমার জবানকে তোমার কথা বলার এই কথা বলা লাগে না যে জবানকে আবার তুমি কথা বলো এমন কোন সিদ্ধান্ত তোমার জবানের কাছে প্রেরণ করা লাগে না শুধুমাত্র তোমার চিন্তার মধ্যে আসা লাগে চিন্তার মধ্যে আসে আমি এখন এই কথা বললাম চিন্তার মধ্যে আসে এই জিনিস দেখার সাথে সাথে তোমার চিন্তা চলে আসবে এখন এইখানে কথা বলা দরকার এই কথা বলা দরকার এই কথা বলার চিন্তা তোমার মাথার মধ্যে চলে আসছে এই মাথার মধ্যে তোমার কথা বলার চিন্তা চলে আসার সাথে সাথে তোমার জবান দিয়া কথাটা বের হয়ে যায় সুবহানাল্লাহ চিন্তা শুরু হয় মাথার মধ্যে ব্রেইনের মধ্যে চিন্তা আসছে এখানে কথা বললাম এই চিন্তা আসার সাথে সাথে কথা বলার চিন্তা মাথায় ব্রেইনের মধ্যে আসার সাথে সাথে আবার জবান দিয়ে কথা বের হয়ে গেছে সুবহানাল্লাহ কত বড় নিয়ামত আমি কথা বলি এই কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকটি জিনিস দান করেছেন আমাকে একটা জীবন দান করেছেন আমাকে তুমি ঠোঁট দান করেছেন আমাকে দাঁত দান করেছেন এই সমস্ত জিনিসের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন সমন্বয় করে আমার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করে দেন তো আমার ভাই একটা বার চিন্তা করো তো দেখি একটা বার চিন্তা করো আপনি অসুস্থ হয়েছেন প্রচন্ড অসুস্থ অসুস্থতার কারণে আপনি কথা বলতে পারতেছেন না যখন আপনি চান কথা বলার জন্য আপনি চান আপনার মেয়েকে আপনার ছেলেকে ডাক দিয়ে ওর কথা বলার জন্য অথবা কাছে আসার জন্য আপনি তাকে সম্বোধন করতে চান ডাকতে চান কিন্তু চাওয়ার পরেও মন চায় ডাক দিবেন কিন্তু আপনার জবান থেকে কথা বের হচ্ছে না আপনি চান চেষ্টা করেন কথা বলার জন্য কিন্তু কথা বলতে পারেন না তখন আপনার কেমন লাগে একটা বার চিন্তা করো মুসলমান যখন আপনার জবানের মধ্যে কথা বলার শক্তি থাকার পরেও আপনি কথা বলতে যখন পারেন না তখন আপনার কেমন লাগে ও আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জবানের ওই বাক শক্তিটা কেড়ে নেয় তাহলে কেমন হবে যদি কথা বলার এই শক্তি আল্লাহ কেড়ে নেয় তাহলে কেমন হইব আপনার কেমন লাগবে প্যারালাইজ হয়ে মানুষ প্যারালাইজ হয়ে যাবে মুখ একদিকে চলে যায় কিন্তু যখনই ওই প্যারালাইজ হয়েছে প্যারালাইজ হওয়ার পরে আমরা কথা বলতে পারে না সারা জীবন আছে তার জবান কিন্তু আমরা কথা বলতে পারে না একবার যদি এই জবানটা আল্লাহ কেড়ে নেয় তাহলে তোমার আর কথা বলার শক্তি নাই আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন যার কারণে তুমি কথা বলছো আসো কাজে না এই কারণে জবানের গুরুত্ব
জমাত সম্পর্কে সতর্ক করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছি জমানের হেফাজত জান্নাতের গ্যারান্টি, এই জমানের হেফাজত করবা জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেন শুনুন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আব্দ ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফীহা ইয়াযিল্লু বিহা ফিন নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। সহিহ বুখারী বর্ণনা 6477 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন বান্দা চিন্তা ভাবনা ছাড়া কেমন কথা বলে ফেলে, চিন্তা ভাবনা ছাড়া, চিন্তা ভাবনা না করিয়া কুরকুরিয়া এমন কথা বলে ফেলে যার কারণে সে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ, পূর্ব পশ্চিমের দূরত্ব কত আপনি জানেন নি? এই পূর্ব এবং পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের প্রথম কোন দেশে নিক্ষিপ্ত হল। চিন্তা ভাবনা ছাড়া কথা বলবা, চিন্তা ভাবনার কথা বলবা, পূর্ব পশ্চিমের দূরত্ব যতটুকু এতটুকু পরিমাণ জান্নাতের কথা উপভোগ করে বলে তোমাকে নিক্ষেপ করা হবে। আমি সালাম দিয়ে কথা বলার আগে চিন্তা করো কি বলছি, আমি কোথায় কি বলছি, খাস সব করে কি বলছি, এবার চিন্তা করো তারপরে কথা বলো, কোন পুরো না তার আগে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খারাপ, খবরদার মুসলমান আমার উম্মতের কথা বলো কথা বলার আগে চিন্তা ভাবনা করো। কারণ হইল একটা জিনিস, কবির ভাষায় বর্ষার ফলের আঘাতের উপশম আছে, বর্ষার ফলের আঘাতের উপশম আছে, তবে জমানের আঘাতের কোনো উপশম নাই। তো আবার ভাই কথা বলো, চিন্তা ভাবনা করো, আরেকজন ব্যক্তিকে এমন একটা হঠাৎ খবরে আপনি কথা বললেন, তার খুলি ছান মধ্যে আপনি ধান লাগাইয়া আপনি এমন একটি কথা বললেন, এমন একটা গালি দিলেন যার কারণ তার খুলি ছান মধ্যে লেগে গেল। কবি বলে ওই খুলি ছান মধ্যে যে আপনি তার কষ্ট দিলেন, ওই কষ্টের কোনো উপশম নাই রে ভাই, ওই কষ্টের কোনো উপশম নাই, চিকিৎসা নাই, বর্ষা দিয়ে আঘাত করছে, আপনি ডাক্তারের কাছে গিয়ে আপনি মেডিসিন করতে পারবেন, মেডিসিন দিতে পারবেন, কিন্তু কারো কলিজার মধ্যে যদি আঘাত দাও ওই কলিজার আঘাতে কোনো মেডিসিন না। এই জন্য কাউকে কিছু বলার আগে চিন্তা ভাবনা করিয়া কথা বলব। তারপরে আল্লাহ রাসূল বলেন আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমার কোন বিষয়ে আপনি সবচেয়ে বেশি আশঙ্কা করেন। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কোন বিষয়ে আপনি সবচেয়ে বেশি আশঙ্কা করেন। আল্লাহ রাসূল কি করেছিলেন তখন সাহাবী বলেন, তখন তিনি তার নিজের জিহ্বা ধরলেন, জিহ্বা বাইর করিয়া আল্লাহ রাসূল নিজের জিহ্বার মধ্যে ধরলেন, ধরিয়া বললেন, এরপর তিনি বললেন এটা এই জিহ্বা এটা এই বিষয়ে তোমার উপর আশঙ্কা করি, এই জবান যেন যেটা সেটাই অনর্থক কথা বলায় ব্যবহৃত না, চিন্তা ভাবনা করে কথা বলো, কারণ এই জবানের মাধ্যমে তোমার যথেষ্ট তোমাকে জানা তুমি দেওয়া যায় এই জবান সম্পর্কে আমি আশঙ্কা করি। এরপরে আসলে কথা বলা, মানুষের সাধারণত কথা বলে কথা না হওয়া চার ধরনের কথা, ক ধরনের জবাবে কয় ধরনের, চার ধরনের কথা ভালো করে খেয়াল করুন। নাম্বার ওয়ান, সাধারণত আমাদের কথার মধ্যে এক নাম্বার পুরো কথাটাই হয়ে প্রকাশ করে, একজন ব্যক্তি কথা বলে ভালো ভালো কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, মানুষকে হেদায়েতের কথা বলতেছে, এই কথাটা পুরোটাই কথা কল্যাণ করে, পুরো কথাটাই তা কল্যাণ করে। এরপরে নাম্বার দুই, পুরো কথাটাই ক্ষতি করে, ওই দুটা লাগিয়া বসছে, দুটার মধ্যে বসিয়া শুরু করছে লাগাম ছাড়, কোন বাড়ির কি হয়েছে, কে কোন দিকে কি তা করলো না করলো, রাষ্ট্রীয় আন্তর্জাতিক সব পার্লামেন্টের মধ্যে বসছে, বসে কূটনীতি আলোচনা শুরু করছে,
এই যে আলোচনা হলো বেহুদা, এই কথাবার্তা গুলো সম্পূর্ণটাই ক্ষতি করবে। নাম্বার তিন, যে কথাতে কল্যাণ অকল্যাণ মিশ্রিত থাকে, কথা বলতে স্যার আপনি আপনার কথা বলে কিছু দূরে একটা পালা আছে, আর পালা ভাগে দিয়ে আপনি কি বলতে পারতেছেন, আর জন্য পরবিতা করতেছেন, আর জন্য গালি দিতেছেন, আর জন্য সুখ করতেছেন, সূরা 3 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون তারাই সকলকে মুমিন মুমিন সকলকে তারাই যারা অনর্থক কথা বলা থেকে বিরত থাকে অনর্থক কথা থেকে বিরত থাকে তারাই সকলকে মুমিন এজন্য অনর্থক কথা বলা যাবে না খুব অবস্থায় আসুন হাজির একজন ব্যক্তি উক্তি করেছিলেন জবানের সম্পর্কে তিনি বলছেন জবানের বিপদ দুইটা কয়টা জবানের বিপদ দুইটা নাম্বার ওয়ান এক নাম্বার হলো কথার বিপদ আর দুই নাম্বার হলো চুপ কথার বিপদ এক নাম্বার কিটা কথার বিপদ দুই নাম্বার চুপ কথার বিপদ সেটা হইল একটি থেকে মুক্তি পেলেও অপরটি থেকে মুক্তি পাওয়া কঠিন কিভাবে এক নাম্বার কথার বিপদ কথা বলছে এমন জায়গা দিয়ে কথা বলছে খাওয়া একটা কথা সেখানে মানুষের কাছে অপমানিত হইলই গুণা হইছে এমন জায়গা দিয়ে অনর্থক একটা কথা বলছে খাওয়া একটা কথা বলছে এই খাওয়া কথা বলার কারণে ওই উপস্থিত মানুষের গালিগালা শুরু করে দিচ্ছে প্রথমে এমন খান এমন একটা কথা বলছে কেন সম্পর্কে যে কথা বলার কারণে ফাবলিকর বাজারে কিল মিটিং করা শুরু করে দিচ্ছে ওই জমানে হবে ও জবান দিয়ে কথা বলছে এমন কথা খাওয়া কথা বলার কারণে এই কথার উপরে চলে আসে নাম্বার দুই চুপ থাকার বিপদ তোমার যুগের সামনে অন্যায় হয় যুগের সামনে অন্যায় হয় অত্যাচার হয় এই সমস্ত অন্যায় অত্যাচার মুখারা তোরা দেখার করো যে কথা না বলিয়া সত্য কথা না বলে মিথ্যার বিরুদ্ধে অপবাদ না বলে রুখে না দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে হল সবচেয়ে বড় অপবাদ শয়তান সত্য বলতেই হবে মিথ্যার বিরুদ্ধে অন্যায় হয় প্রতিবাদ করতেই হবে জুলুম হয় প্রতিবাদ করে মুখে দাঁড়াও যদি না বলো চুপ থাকো তাহলে এই চুপ থাকাটাও তোমার জন্য বিপদ আল্লাহর আদালতে তোমাকে আসা দরকার করে দাঁড়াতে হবে সবসময় চুপ থাকা চলবে না প্রয়োজনের কথা বলতে হবে আসুন কাজে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফ কুরআন কারীমের 50 নম্বর সূরা 18 নম্বর আয়াত কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ বান্দারে ওই যে তুমি কথা বলো মানুষ যে কথাই বলে রাখলে যে কথাই উচ্চারণ করে না করো তার জন্য একজন প্রহরী তার জন্য একজন প্রহরী নিযুক্ত আছে যে সর্বদা সর্বদা লেখার জন্য প্রস্তুত সবসময় তার কোনো বিরাম নাই তার কোনো রেস্ট নাই তার কোনো ক্লান্তি নাই আর কোনো ডিউটি নাই একটাই ডিউটি তো জবান থেকে যে কথাই বের হবে লাগে ওই কোনার সামনে সাথে করে হবে এই জন্য কথা বলার জন্য সাবধান কথা বলো বলতে সাবধান হয়ে যাও আর একজনে গালি দেয় কি দিয়া জবাব দেয় কি দিয়া গালি দেয় কথা বলো গালি দেয় কি দিয়া জবাব দিয়া আর একজনের উপর অপবাদ দেয় কি দিয়া জবাব দিয়া বিপদ করে কি দিয়া এই একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় কি না দিয়া জবাব দিয়া এই জবানের মাধ্যমে এত কিছু এই জন্য মানুষ এই জবানের মাধ্যমে জান্নাতি হবে এই জবানের মাধ্যমে সে জাহান্নাম হবে হাদিসের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে জবানে জিহ্বার মধ্যে টান দিয়ে ধরতেন জিহ্বার মধ্যে টান দিয়ে ধরিয়া জিহ্বারে শাস্তি দেওয়া শুরু করে দিতেন প্রশ্ন হইল আবু বকর আপনি এরকম কেন করেন তিনি বলেন এই জবান এই জবানের মাধ্যমে আমি জানা করে বসতে পারি এজন্য জবানটা অনর্থক কথা কথাবার্তা না বলে এজন্য তারা আমি শাসাইলাম আমি কিতাব বললাম শাস্তি দিলাম আসুন মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন কারীমের 24 নম্বর সূরা সূরা নূরের 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানূ ইয়ামালুন যেদিন তার কর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে
তাদের জিহ্বা তাদের হাত তাদের পা সাফ করে রাখো আপনার আপনার কৃতকর্ম দুনিয়ার জমিনের মধ্যে মুখ দিয়ে কি বলছিলেন চোখ দিয়ে কি দেখছিলেন কান দিয়ে কি শুনছিলেন হাত দিয়ে কি ধরছিলেন পা দিয়ে কোথায় হেঁটেছিলেন প্রত্যেকটা জিনিস আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য দেবে আপনার বিরুদ্ধে আপনার মুখ সাক্ষ্য দেবে আপনার হাত সাক্ষ্য দেবে এমনকি আপনি মনে মনে যে চিন্তা করছিলেন ওই চিন্তা খারাপ চিন্তার জবাবও আপনার কাছে নেওয়া হবে আর আপনার অঙ্গ প্রত্যঙ্গ তার সাক্ষ্য দিয়ে দেবে বলা সবামত হয়ে যাবে বলতে হবে আসুন হাজির আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন কারীমে 33 নম্বর সূরা সূরাতুল আহজাব এর 7 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহু ওয়া কুনু কওলাহু সাদীদা ইয়ুসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতি'ইল লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহি বান্দারা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এরপরে কি ওয়া কুলু কওলান সাদীদা যখন এই কথা বলবা সব সময় কথা বলার সময় সত্য সঠিক কথা বলবা সত্য সঠিক কথা তুমি বলো ইউসলিহ লাকুম আ'মালাকুম যদি কেমন কথা বলো তাহলে কি হবে শুনো আল্লাহ বলেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী শুধরে দেবে তোমাদের কাজ যেগুলো আছে পৃথিবীতে তুমি কাজ করো চলো ইত্যাদি তোমার চাল চলনের ভুল ত্রুটি আল্লাহ শুধরে দেবে তোমার চাল চলনের ভুল ত্রুটি যেগুলো আছে তোমার কাজের ভুল এগুলো শুধরাইয়া আল্লাহ শুধরে করে দেবে নাম্বার 2 ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন কোন গুনাহ জানুন এক বছর জুলুম বহু বছর তোমার যত গুনাহ সব গুনাহ করে দেবেন সুবহানাল্লাহ শুধুমাত্র কি দাও সত্য সঠিক কোন কথা বলতে পারো এরপর আল্লাহ বলেন ওয়া মাইয়াতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা এরপর আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করলো সে মহা পুরস্কার অর্জন করলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করলো আনুগত্য মানে কি তা আনুগত্য হলো আল্লাহ তার আনুগত্য আল্লাহ তার বিধান কোরআনের মধ্যে যা বলেছে সব কথা সামিআনা ওয়া আতাআনা আপনাকে বলতে হবে আমি শুনলাম মেনে নিলাম নাম্বার 2 আল্লাহ রাসূল যা বলেছেন যা করেছেন যা করতে বলেছেন প্রত্যেকটা কথা মানিয়া গ্রহণ করিয়া বিশ্বাস করিয়া পালন করার লাভ হলো আদি ও রাসূলুল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুখারী বর্ণনা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লায়াসমুত সহিহ বুখারী 6018 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ শেষ দিবসে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এক নাম্বার হয় ভালো কথা বলো আর যদি ভালো কথা বলতে পারো না তোমার জানা থাকে না চুপ থাকো কথা বলতে চাইও না বুখারী বলো না এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী তোয়াবা ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলাকে তিনটি উপদেশ দিলেন তিনটা উপদেশের মধ্যে এক নাম্বার উপদেশটা হলো যে আমলিকা আলাইকা লিসানাকা তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো তিনটা উপদেশের এক নাম্বার কি না আমলিকা আলাইকা লিসানাকা ও আমার সাহাবী তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণে রাখো খবরদার জিহ্বাকে অনর্থক কথা জিহ্বাকে দিয়ে অনর্থক কথা বলো না খুব খেয়াল করে কথা বলো এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা গায়রুহু মা'আল আরদি শাইউন আহওয়াজু ইলা তুরি লিসাজিহি মিন লিসান হাদিস হলো মুজাবুল কাবীর তাবারানী বর্ণনা 8744 সেই সত্তার কসম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সেই সত্তার কসম যিনি সালাত হইলা নাই ভূপৃষ্ঠে
সব কিছুর চেয়ে জিহ্বাই সবচেয়ে বেশি বন্ধিত্ব নিয়ন্ত্রণের মহাবি আসমান জমিনের মধ্যে ভূমিষ্ঠের মধ্যে যত জিনিস আছে এর মধ্যে সবচেয়ে বেশি বন্ধিত্ব নিয়ন্ত্রণের জিনিস হইল তোমার জিহ্বা তারে বন্দী করে রাখো নিয়ন্ত্রণ করে রাখো তোমার কন্ট্রোলে রাখো ফাহেশা হতা বেহুদা কথাবার্তা চিন্তা ভাবনা ছাড়া কথাবার্তা বলো না কেন বলো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসাল বাসাল মানে কি না যারা বেশি কথা বলে এই বাসালকে বিষয় বহুশত করতেন বিষ্ণু নবী বলেন ওয়া ইন্না আবাদাকুম ইলাইয়া ওয়া আবাদাকুম মিন্না মাজলিসাল ইয়াউমাল কিয়ামা সারসা সারসারুন ওয়াল মুতাসাদ্দু ওয়াল মুতাসাদ্দাকুন ওয়াল মুতাফাইহু হাদিস খানা জামে তিরমিজি 2051 নম্বর হাদিস তোমাদের মধ্যে আমাদের সবচেয়ে অপছন্দনীয় এবং কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে সে থাকবে ভালো করে খেয়াল করুন আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে বেশি দূরে থাকবে যে পর্যন্ত বেশি কথা বলে অযথা বেশি কথা বলে এবং অহংকার প্রদর্শনের জন্য দাপট দেখানোর জন্য মুখ ভরে কথা বলতেই না এটা করে অহংকার প্রদর্শন করে আর দাপট দেখায় দাপট দেখাইয়া ইচ্ছা মতো তার গুণ কীর্তন বংশ মর্যাদা ইত্যাদি পদ পদবী নিয়া হাসাইয়া মিথ্যা কথা বলতেই না বলে মানুষের সামনে অহংকার করে সে আবার থেকে অনেক দুই অবস্থা করবে কেয়ামতের দিন আজ আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইন্নাকা লাম তাযাল সাতাযাল সালিমান নাসাকাত ফাইযা তাকাল্লামতা কুতিবা লাকা আও আলাইকা তাওরানি 127 নম্বর হাদিস তুমি যখন চুপ থাকবে তখন নিরাপদে থাকবে অনর্থক কথা থেকে যখন চুপ থাকবে তুমি নিরাপদে থাকবে আর যখন কথা বলবে তখন তা তোমার পক্ষে কি হবে তোমার পক্ষে যেতে পারে তোমার বিপক্ষেও যেতে পারে একজন এজন্য তুমি খেয়াল বোঝাও একজন দার্শনিক বলছিলেন আমি কখনো আমার নীরবতার উপর কর্তৃত্ব হই নাই আমি যে নীরব নীরবতা কি জমত এই নীরবতা অবস্থার উপর আমি কখনো কর্তৃত্ব লাভ সূচনা করি না তবে বহুবার কথার কারণে লজ্জিত হয়েছে আমি চুপ থাকি যে এই চুপ থাকার আমি আমার কোনো কর্তৃত্ব নাই কিন্তু অনেকবার কথা বলার কারণে অনর্থক কথা বলছি এমন জায়গায় এমন কথা বলছি যে কথার কারণে আমি বারবার লজ্জিত হয়েছি এজন্য অনর্থক কথা বলা যাবে না কথা ক্ষেত্রে খুব বেশি কেয়ার দেখা লাগবে আসুন আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল্লাহ রাসূল বলেন আমার কদরা দুটি জিনিসের হেফাজতের গ্যারান্টি দিয়ে দাও আমার কাছে দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আমাকে দিয়ে দাও আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব হাদিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়া তোমার লিমা বাইনা লিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আবুবান নাহু জান্নাহ যে তার জবাল ও লজ্জাস্থান হেফাজতের জামিন হবে আমি রাসূল তার জান্নাতের জামিন হয়ে যাব এক নম্বর কিটা তার লজ্জা স্থানে খবরদার খবরদার যৌবন আছে দেখিয়া তুমি পাপ কাজে জড়াইও না অসৎ কাজে জড়াইও না জিনা ব্যবচার করিও না যদি এর হেফাজত তুমি রাখতে পারো আমি রাসূল বলছি তোর জন্য জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম সুবহানাল্লাহ নাম্বার দুই তোমার এই জবাবা এই জবান থেকে হেফাজত করো বান্দা এই জবান থেকে হেফাজত করো আমার উম্মত জবান দিয়া অনর্থক কথা বলবা না পাপের কথা বলবা না এই জবান দিয়া কারো বিপদ করবা না কাউকে গালি দিবা না কারো উপর অপবাদ দিবা না মিথ্যা সাক্ষী দিবা না এই রকম করিয়া যত পাপ কাজ আছে যত অনর্থক কথা আছে এই বেহুদা কথা থেকে যদি তোমার জবানকে তোমার জিহ্বাকে হেফাজত করতে পারো আমি রাসূল বললাম হালকা বদর ময়দানে আমি রাসূল তোর জান্নাতের জিম্মাদার হয়ে যাব
এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ এই জবাব দিয়া অনর্থক কথা বলা কারণে গালি দেওয়া কারণে কষ্ট দেওয়া ইত্যাদি যেন না হয় ভাই এই জবাব দিয়া আপনি হঠাৎ করিয়া একজন ব্যক্তির এমন একটা কথা বলছেন তার কলিজার মধ্যে আঘাত দিচ্ছেন তার কলিজার মধ্যে আঘাত দিচ্ছেন যে কারণে সে এমন কষ্ট পাইছে এই কষ্টটা আর মৃত্যু পর্যন্ত তার দিন থেকে সরাইতে পারছে না এই জবাব দিয়ে আমার সে কষ্ট দেওয়া খবরদার কেমন যেন না হয় এই জবাবটা যেন পছন্দ করো না তাহলে পরে আমাদের জন্য সফলতা জান্নাতের পথ সুগম এরপরে শেষ কথা হাদিসের কথা কানা তাবিরা সুমতি ফালিলা দুআ হাদিস রাসুলের আহমদ 20810 নম্বর হাদিস মুসনাদ আহমদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় চুপ থাকতেন এবং কম হাসতেন কথা বলছেন উচ্চ দীর্ঘ সময় বিনা কথা বিশ্বনবী চুপ থাকতা আর কম হাসতা এটা আর সুন্নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এরপরে ওয়াইলুল লিল্লাযীনা ইউহাদ্দাসুল হাম্মা সুম্মা ইয়াকসিবু লিয়ুদহিকাহুম ওয়াইলুল লাহু ওয়া ওয়াইলুল লাহু মুসনাদ আহমদ হাদিস সহিহ লিয়া আপনার 20101 নম্বর হাদিস ধ্বংস ওর বিশ্বনবী হাদিস ওয়াই ধ্বংস ওর জন্য যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে ধ্বংস ওর জন্য ধ্বংস মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে না কোন কথা কিছু কিছু মানুষ আছে এটা তার অভ্যেস হয়ে গেছে মুদা মানুষের আসে না মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা ছাড়া মিথ্যা দিয়ে আসে না এই কারণে মিথ্যা বলিয়া কাউকে হাসান দেন না সত্য বলে এটা হতে আছে সত্য বলে কাদা করুন ভালো এই জন্য মিথ্যা বলে কাউকে হাসাই হাসানো তাও পাপ আল্লাহ রসুল তার জন্য ধ্বংস কামনা করেছেন তিন তিন পাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জবাবটা আমরা সঠিক পথে ব্যবহার করতে পারি সত্য কথা যেন বলতে পারি এই জবাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন আমিন একজন প্রশ্ন অনেকের বানাইছে একজন ব্যবসায়ী বলে প্রশ্নটা হইল নামাজে দাঁড়াইলে নামাজের রাকাত সংখ্যা ভুলে যায় কিতাব নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইয়া দুই হাত নামাজ পড়তে আমার ইফরাত পড়ার পরে শব্দ হলো দুই হাত দিয়ে পড়লাম না এক হাত পড়লাম চার হাত পড়তে দাঁড়াইছি তিন হাত পড়ছি না চার হাত পড়ছি এই বিপদ পড়ে গেছে এখন ভুলি গেছি এই ভুলের সমাধান হইল এই ভুলের সমাধান হইল এই যে আপনি আগে দেখবা যে মনটা কোন দিকে সাজে যদি তিন চার হাত নামাজ পড়তেছি এমন সময় আপনি দেখবেন মনটা যদি তিনের দিকে বেশি ঝুঁকে তাহলে আরেক হাত পড়বেন আর মনটা যদি চারের দিকে বেশি ঝুঁকে তাহলে চাইশ চারের হাতই হয়েছে এটা সিদ্ধান্ত নিয়ে নামাজ শেষ হয়ে গেল মন যেদিকে বেশি ঝুঁকে ওই দিকেই আপনার ডিসিশন দুই নম্বর যদি কোনো ভাই মন সাই দেয় না সিদ্ধান্ত কোনো ভাই যায় না চারের দিকেও যায় না তিনের দিকেও যায় না মন এখন কি করা এখন দায়িত্ব হইল আপনি চারের হাত পড়তেছেন নামাজ এখন চার না সর্বনিম্নটা ধরবেন তিন ধরবেন তিন দরিয়া আরে তারা পড়ে আমি তা করবা নামাজ শেষ করবা আর যদি দুই হাত পড়ে পড়তে থাকি তাহলে আমার সাহিত্য সালাত দুইও পড়ছি এটাও নিশ্চিত না এক পড়ছি এটাও নিশ্চিত না তাহলে সর্বনিম্ন একটা হাত ধরবে একটা হাত ধরিয়া দুই হাত পুরাইয়া নামাজ শেষ হলে নামাজ হয়ে গেছে তবে উচিত হইল এই শেষ বৈঠকে সাউসেস দাম দেওয়া আচ্ছা আসুন এরপরে হইল গিয়া আরেকটা প্রশ্ন নামাজও দাঁড়াইলে মন বারবার দুকানো যায় না দুকানো যায় দুকানো মালপত্র পেঁয়াজের বস্তা ইত্যাদি নিয়ে সরাই যায় ওটা কর্মচারী নিয়ে ব্যস্ত থেকে টেকা নিয়ে বেশি না তবে এটা হারাই যায় কত চিন্তা ছিল না এই সমস্ত চিন্তা প্রবেশ করে নামাজের মধ্যে দাঁড়াইলে এর সমাধান হইল নামাজের মধ্যে দাঁড়াইলে এক নম্বর হইল আপনার চিন্তা থাকবে আমার ডাক ডাক সামনে আছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হইল হাদিসের কথা أنت عبد الله كأنك ترى فإنك فإن لم ترى فإنه يراك الله بنتا الله لبنت خوري من بابي جنا تبي تمار ربك دكت سو أب جدية تبي تمار ربك دكو نا نشجيب بابي جنا لكو تمار ربك تبك دكت سي أيها الله أما تشيب تدك أما الله تبا شابده
তাহলে জান্নাত ভালো জান্নাত পিছনে বাধা কোন হল পারিয়াস এই চিন্তাটা করে কথা নাম্বার 2 যখন নামাজ পড়ার চিন্তা করবেন এটাই আমার শেষ নামাজ এটা কি না শেষ নামাজ জোহর নামাজ পড়তেছি জোহর নামাজের পরে আসর আসার আগে দুনিয়া থেকে আমি চলে যাব যদি আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার কি হবে এই চিন্তা মাথায় আসবে এই চিন্তা মাথায় রাখবা দেখবা মন জায়গা থাকবে আর যখন চলে যাই সাথে সাথে মনে খানিয়া নামাজের মধ্যে দিয়ে আসবে কোথায় তেলাওয়াতের দিকে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি তেলাওয়াত করবেন ওই তেলাওয়াতের দিকে আপনার মনটা দিয়ে নেন যখন তেলাওয়াত করেন তেলাওয়াতের দিকে কি আমরা মন যখন রুকুর মধ্যে যান তখন বলেন সুবহানা রাব্বিয়াল আযীম ওই তাসবিহ দিকে আপনার মন নেন আমি আমার সবচেয়ে বড় সত্তার প্রশংসা করতেছি পবিত্রতা বর্ণনা করতেছি এই চিন্তাটা তেলাওয়াতের দিকে আপনার তাসবিহ দিকে নিয়ে আনেন তখন মনটা চলে আসবে জায়গার মধ্যে যদি মন না আসে এখন যদি মন না আসে এটা করিয়াও তাইলে কিন্তু আপনার লাগে রেখে চিন্তা কারণ নামাজ পড়ার পরবার এবং করিয়া চিন্তা ভাবনা করিয়া নামাজ পড়ার পরে আল্লাহ ফেরেশতা আপনার নামাজটা নেই পুরা তো খাবার আছে না পুরা তো খাবার লাগে না কোন কিলো লাইয়া আপনার মুখের মধ্যে ঠাস করিয়া তা নিকে করে মুখে করে লাগাম কি মারিয়া ফেরেশতা বলে যা আল্লাহ গুলাম তোর জন্য ধ্বংস আল্লাহ এত বড় একটা ইবাদত নামাজ তুমি ধ্বংস করে নষ্ট করে দিল দৃষ্টি রাখা আমার শেষ নামাজ এই চিন্তা মাথার মধ্যে আনা শেষ কথা ভাই প্রশ্ন হইলো ওজন মধ্যে গিয়া অনর্থক কথা বলে ওজন এত বড় মারাত্মক জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস ওজন আল্লাহ রাসূলের হাদিস যদি কেউ সহিভাবে সুন্দরভাবে ওজন করে মুখে পানি দেওয়ার সাথে সাথে মুখের গুনাহ মাফ হাতে পানি দেওয়ার সাথে সাথে হাতের গুনাহ মাফ পায়ে পানি দেওয়ার সাথে সাথে পায়ের গুনাহ মাফ সুন্দরভাবে সুষ্ঠুভাবে কেউ যদি ওজন করে আর কালেমা শাহাদা পাঠ করে ওজন করে আল্লাহ রাসূল বলেন জান্নাতের আটটি দরজার যে দুটো দরজা দিয়ে আসে জান্নাতের মধ্যে প্রবেশ আর একটা ভালোভাবে কেউ ওজু করলে তার হাতের মুখের চোখের সগিরা গুনাহ মাফ হয়ে যায় আর যদি তওবার নিয়তে যদি সুন্দরভাবে ওজু করে কোন কোন মুফাসসির বলছেন তার কবিরা গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস ওজু ওজুটা আপনি নষ্ট করলেন কেন ওজু থেকে অনর্থ কথা বলা নিষেধ ওজু যদি না হয় নামাজ হবে না লা সালাতা বিগাইরি মুহরিন নামাজ হবে না পবিত্রতা ব্যতীত পবিত্রতা হয় না নামাজ হবে না দুই নাম্বার মসজিদে আসছে না যেমন অর্জুন প্রোগ্রাম শুরু করেছিল মসজিদের ঢুকে কলকাতা হইয়া বলে গল্প করিয়া হইয়া ভাই এটা করবা না খবরদার মসজিদের ঢুকার সময় কিনা করবা মসজিদে ঢুকার জন্য কিনা আল্লাহু আফতাহ লি আবওয়াবা রাহমাতিক আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও যখন বললেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয়ে গেছে আরেকটা দোয়া করতে হবে মসজিদে ঢুকে রাখি আউযু বিল্লাহিল আযীম ওয়া বি ওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই দোয়া আউযু বিল্লাহিল আযীম ওয়া বি ওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই দোয়া যদি কেউ করে মসজিদে ঢুকার আগে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনের জন্য ওই ব্যক্তিটা শয়তানের ওয়াসওয়াসা শয়তানের দুর্বল মন্ত্রণা থেকে নিরাপদ হয়ে গেল দিনের জন্য নিরাপদ আর ঢুকার সময় আল্লাহু আফতাহ ইয়া ওয়া রাহমানি পড়া লাগে কিতা পড়বা হাদিসের কথা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহু আফতাহ ইয়া ওয়া রাহমানি এই হবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাজির আমার একজন কারিগর একজন ভাই 500 টাকা দিছে আমরা যে টিম টিউবে বসাইতাম যারা 500 টাকা দান করছে আল্লাহ বান্দার তাদের আল্লাহ কবুল করুন আমিন আরেকটা হলো হলো আপনার নিয়মিত আসল কসুর দিচ্ছে যে মসজিদে ফের পত্রটা শুকরের টাকা তো আপনারা দেশে বলছেন আজানও দিন আপনার ওই রবি কসুর দিন আমার